আপনি জানেন পাপের কুফল কি? মানুষ যখন পাপ করে তার অন্তর মরে যায়, শক্ত হয়ে যায়। আল্লাহ বলেছে ঝং পড়ে যায়, অন্তর বাঁকা হয়ে যায়, অন্তরে অন্ধ হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়। এই কথাগুলো কোরআনে আছে। আপনি চাইলে সুরা বাকারার 74 নম্বর আয়াত পড়তে পারেন, সেখানে শক্তের কথা আছে। আপনি চাইলে আলে ইমরানের 3 নম্বর সুরা 7 এবং 8 নম্বরের মধ্যে বক্রের কথা আছে। আপনি চাইলে সুরা মুতাফিফিনের মধ্যে 14 নম্বর আয়াতের মধ্যে ঝং পড়ার কথা আছে। এগুলো পাবেন আপনি কোরআনে। কেন হয় এটা? রাসুলসলাম বলছেন পাপ করার কারণে হয়। ইমাম তিরমিজি থেকে একটা হাদিস নেন, 3540 এটা পেয়ে যাবে। রাসুলসলাম বলছেন ইন্নাল আবদা ইজা আখতা খাতিআতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। যখন কোনো বান্দা একটা পাপ করে, একটা পাপের কারণে তার অন্তর একটা কালো দাগ পড়ে। ওয়াইনাদা জিদাফি, যতবার সে পাপ করবে ততবার এটা বাড়তেই থাকবে। এক পর্যায়ে হাত্তা তালা তালুয়া আলাইয়া রান কাজা যালিকা জাকার আল্লাহ, যেমনটা আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কর্মের কারণে তাদের অন্তরের মধ্যে ঝং পড়ে গেছে। তার মানে হাসান আল বসরি বলতেছেন আজুনুব আলা জুনুব জামবুন আলা জাম, পাপের উপরে পাপ যখন মানুষ করে তখন তার অন্তরের মধ্যে ঝং পড়ে যায়। আজকে অধিকাংশ মানুষের অন্তর ঝং পড়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ সেটাকে শুধরে নেওয়ার মতো এত চমৎকার একটা ব্যবস্থা রেখেছেন। পৃথিবীর মানুষের অন্তর এত সেন্সিটিভ একটা সৃষ্টি, এটা একেবারে মরে যায়, শক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি একটা সহজ মেডিসিন রেখেছি, যদি কোনো বান্দা এটার উপরে অ্যাপ্লাই করে তাহলে সাথে সাথে সেটা পবিত্র হয়ে যায়। এই পৃথিবীতে আমাদের মাঝে এমন কোনো এমন বড় পাপী নাই যত বড় পাপী ছিল ফেরাউন। আমাদের মাঝে এমন কোনো পাপী নাই যত বড় পাপী ছিল কারুন, হামান, খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা যত বড় পাপি, আমি মনে করি না যে আমাদের মাঝে এমন কোনো বড় পাপি আছে। কিন্তু জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি চান আপনার অন্তরটায় মরে যাওয়া অন্তর, শক্ত হয়ে যাওয়া অন্তর, বক্র হয়ে যাওয়া অন্তর, আপনি চাইলে মায়ের পেট থেকে যে সুস্থ অন্তর নিয়ে আপনি এসেছিলেন, আপনি চাইলে এখন আপনার অন্তরটাকে ওই রকম পবিত্র করতে পারেন। করবেন আপনারা? করবেন? রাজি? রাসূল সাল্লাম কি বলেছেন? ইজা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়াতাবা সুকিলা কালবু, যেই ব্যক্তি পাপটাকে বন্ধ করে দেবে আল্লাহর কাছে ফিরে আসবে আর আল্লাহকে বলবে আমার ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও, রাসূল সাল্লাম বলছেন সাথে সাথে তার অন্তর চকচক করবে। সাথে সাথে শুধু আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। দেখেন পাপ ছাড়াটা বড় কোনো কঠিন বিষয় নয়। শুধু আপনি আপনার মেন্টালিটিটাকে ঠিক করেন যে আমি আল্লাহর বান্দা হব, আমি সৎ হব, এই চিন্তা আপনাকে পারে আল্লাহর কাছে ফিরে নিয়ে আসতে এবং আপনি আল্লাহকে ভয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার কে বলছেন আবু জার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কোন আল্লাহকে ভয় করে চলবে। ওয়াতবি সাইয়াতাল হাসানাত তামহুহা, আর তোমার দ্বারা যদি তারপরও কোনো ভুল হয়ে যায় তারপরেই তুমি একটা ভালো কাজ করে নিবে, চেষ্টা করবে একটা ভালো কাজ করতে, তাহলে কি হবে? তামহুহা, ওই ছোট পাপটা যদি থেকে থাকে একটা নেকি করলে সে পাপটা ভ্যানিশ হয়ে যায়, আল্লাহ মিটিয়ে দেয়। ওয়খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং তুমি প্রত্যেকটা মানুষের সাথে উত্তম আচরণ করো, তাহলে কি হবে? এই উত্তম আচরণের মাধ্যমে তোমার পাপ মুক্ত হতে থাকবে। তাহলে কোরআন হাদিসে সব কিছু রয়েছে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দ্বীনি কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।